আসসালামু আলাইকুম। আমার ইজি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের গুঁড়া দুধ ও আটা দিয়ে পারফেক্ট বেবি সুইট মিষ্টি তৈরি করে দেখাবো। গুঁড়া দুধ ও আটা দিয়ে তৈরি করলেও এই মিষ্টিটা কিন্তু খেতে হবে একেবারে সফট, নরম, তুলতুলে। আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। চলুন তাহলে এই মিষ্টির রেসিপিটি দেখে নেই। প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ হাফ কাপ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ আটা। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ বেকিং পাউডার। আমি হাফ চা চামচ দিয়ে 3 বার দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেকিং সোডা ব্যবহার করেন তাহলে 1 চা চামচ থেকে একটু কম ব্যবহার করবেন, তাহলেই হবে। ঘি দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে ডোলে ডোলে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ নিয়েছি 1/3 কাপ। এখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। প্রথমেই কিন্তু বেশি পরিমাণে দুধ দেওয়া যাবে না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যাবে। অল্প অল্প করে দুধ ঢেলে তারপরে আমি এই ডোটা তৈরি করে নেব। আমার এখানে এই ডোটা তৈরি করতে পুরো 1/3 কাপ দুধ লাগেনি, প্রায় 1 টেবিল চামচের মতো দুধ রয়ে গিয়েছিল। আপনাদের আরেকটু কম বা বেশিও লাগতে পারে। এই তো ডোটা তৈরি করে নিয়েছি, আর এই ডোটা কিন্তু এরকম নরম আর আঠালো হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিব। আর অবশ্যই 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পর এখন আমি মিষ্টির শেপগুলো তৈরি করে নেব, সেই জন্য হাতের মধ্যে তেল বা ঘি মেখে নিতে হবে। আমি এখানে হাতের মধ্যে তেল মেখে নিয়েছি। এখন প্রয়োজন মতো ডো নিয়ে আমি এই মিষ্টির শেপগুলো দিয়ে নিব। আমি একটু লম্বাটে করে নেব। আপনারা মিষ্টিগুলো কতটুকু ছোট বড় চান সেই অনুযায়ী ডোটা নেবেন। আর এই মিষ্টিগুলো কিন্তু তেলে ভাজার পর ও শিরায় দেওয়ার পর কিন্তু আরও একটু ফুলে ডাবল হয়ে যাবে। আমি একে একে মিষ্টির শেপগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা গোল শেপেও কিন্তু তৈরি করে নিতে পারেন এই বেবি সুইট মিষ্টিগুলো। আমি এখানে সবগুলো মিষ্টির শেপ তৈরি করে নিয়েছি, আর আমি যেই পরিমাণে ডো নিয়েছি সেই পরিমাণে আমার এখানে প্রায় 90টার মতো বেবি সুইট মিষ্টি হয়েছে। তো এখন মিষ্টিগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি, আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, কুসুম গরম হতে হবে। হাত দিয়ে ধরা যায় এমন গরম হতে হবে, কিন্তু অতিরিক্ত গরম তেলে মিষ্টিগুলো দিলে কিন্তু পুড়ে যাবে। আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একেবারে লোতে থাকবে। তো আমি একে একে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর অবশ্যই কিন্তু মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে। তো এদিকে আমি মিষ্টিগুলো ছড়িয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে মিষ্টিগুলো উপরের দিকে ভেসে উঠেছে। প্রায় 2-3 মিনিট পরই দেখতে পারবেন যে মিষ্টিগুলো কিন্তু ফুলে ওপরের দিকে উঠতে শুরু করেছে। তো সবগুলো মিষ্টি কিন্তু এখন ওপরে ভেসে উঠেছে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে, আর আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে অনেকটাই। আর এই মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু তেলের মধ্যে ভেসে ওঠার আগ পর্যন্ত কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না। এখন আমি এখান থেকে এই চামচটা দিয়ে 1 চামচ মিষ্টি তুলে নিচ্ছি, যেহেতু আমি 3 কালারের মিষ্টি তৈরি করব সেই জন্যে। মিষ্টিগুলো তুলে নেওয়ার পর এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, আর বাড়িয়ে দিয়ে বাদামি কালার করে ভেজে নেব। মিষ্টিগুলো বাদামি কালার হয়ে এসেছে, এখন এখান থেকেও আমি অর্ধেকটা মিষ্টি তুলে রাখব। এখান থেকে মিষ্টি তুলে রাখার পর কিন্তু আমি মিষ্টিগুলো আরও একটু গাঢ় করে ভেজে নেব, যাতে করে কালো জামের মতো কালার আসে। এই তো আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা শেষ। এখন আমি সবগুলো মিষ্টি তুলে নেব, কারণ এর থেকে বেশি ভাজলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে। তো ভাজা শেষে মিষ্টিগুলো ঠান্ডা হতে থাক, অন্যদিকে এই মিষ্টির শিরাটা তৈরি করে নেব। সেজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে দিয়েছি 1 কাপ চিনি আর 2টা এলাচ। এলাচ দিলে শিরা থেকে অনেক সুন্দর ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পানি দিয়েছি, আপনারা চাইলে 2 কাপ পানিও ব্যবহার করতে পারবেন। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নিব। তো চিনি শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর শিরাটা কিন্তু জাল করে ঘন করা যাবে না। যখন 1-2টা বলক উঠবে তখন এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব, আর এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, কুসুম গরম থেকে একটু বেশি গরম রয়েছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে ঠিক 5 মিনিট জাল করে নেব।
ঢাকনা যে ছিদ্রটা ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি একটা কাগজ দিয়ে। আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু একবারও ঢাকনা খোলা যাবে না, আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাই হিটে থাকবে। 5 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু আমার জাল করা হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি জাল করব না। এখন একটা স্পেচুলার সাহায্যে হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব, অথবা মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পর্যন্ত অপেক্ষা করব। এদিকে মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন রসে ডুবে একদম টইটুম্বুর হয়ে আছে মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো খেতে কিন্তু কোনো অংশে দোকানের মিষ্টি থেকে কম নয়। যারা মিষ্টি তৈরি করতে ব্যর্থ হয়েছেন তারা একবার হলেও এই রেসিপি দেখে তৈরি করবেন, গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের মিষ্টি 100% ঠিক হবে। তো আমি আপনাদের মিষ্টিগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো ভিতর থেকে কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।